নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো যে ধনুরাশির জাতক ও জাতিকারা শিবরাত্রির দিন এই ক্রিয়াটি করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটি পুরো দেখুন আসুন শুরু করা যাক শিবরাত্রি আমাদের জীবনে প্রতি বছরই আসে এবং আমরা প্রতি বছরই দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের প্রার্থনা রাখি এবং উনি আমাদের প্রার্থনা কখনো রাখেন কখনো রাখেন না তো ধনুরাশির জন্য আমি আজকে একটি ক্রিয়ার কথা বলবো যাতে আপনারা দেবাদিদেব মহাদেবকে অতি সহজেই তুষ্ট করে আপনাদের প্রার্থনা মঞ্জুর করতে পারেন হ্যাঁ বন্ধুরা তো আসুন জেনে নেওয়া যাক আপনাদেরকে কি করতে হবে শিবরাত্রির দিন আমরা সকলেই উপোস করি তাই এই শিবরাত্রির দিন আপনাদেরকে উপোস অবশ্যই করতে হবে এবং নির্জলা উপোস যদি করেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো আর যদি না পারেন তাহলে আপনারা জলটা খান শুধু এরপরে দেবাদিদেব মহাদেবের কাছে যান এবং শিবলিঙ্গে আপনারা একশো আটটি বেলপাতা এবং সাথে ভ্যাট ফুল এবং আকন্দা ফুল অবশ্যই দেবেন এই পুজোর শেষে আপনারা যে ক্রিয়াটি বলছি সেই ক্রিয়াটি অবশ্যই করবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা কোনো ষাঁড়কে এক থোকা কলা অবশ্যই খাওয়াবেন কারণ দেবাদিদেব মহাদেবের যিনি বাহন সে হচ্ছে ষাঁড় তাই আপনারা সারকে অবশ্যই এক থোকা কলা খাওয়ান এবং যখন আপনি কলাটি খাওয়াবেন তখন আপনার যে কথাগুলি আপনি দেবাদিদেব মহাদেবের কাছে চেয়েছিলেন সেই জিনিসগুলোই আপনি পুনরায় চাইবেন আর দেখুন কি ফল পান আমি এটি দায়িত্ব নিয়ে বলছি আপনারা অবশ্যই ফল পাবেন তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ